হাই ফ্রেন্ড, আপনারা দেখছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল। তো গত আজকে কলকাতা টাইমস 24 ঘন্টার একটি নিউজে এই যে তোমরা লেখাটি এখানে দেখতে পাচ্ছ, তো এই সম্পর্কে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। তো এই আর্টিকেলে কি বলা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করব, বা তোমাদের সেই সম্পর্কে একটু পড়িয়ে শুনিয়ে দেওয়া হবে। তো এই নিউজে কি বলা হয়েছে, তোমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছ যে বাতিল পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের তরফে নোটিশ না পেয়ে ক্ষুব্ধ পড়ুয়ারা। তো তারপরে এখানে তোমাদেরকে বলা হয়েছে করোনা আতঙ্কের আবহে চালু রয়েছে প্রায় সব কিছুই, অথচ বাতিল হয়েছে পরীক্ষা। ইতিমধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছেন সমস্ত পরীক্ষা বাতিল। নির্দেশ দিয়েছে যে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ছাত্রছাত্রীদের পুরনো সেমিস্টারের ভিত্তিতে 80 এবং চলতি সেমিস্টারের প্রজেক্টের ভিত্তিতে 20% নম্বর দেওয়া হবে। কিন্তু রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি এই বিষয়ে কতটা সরব সেই নিয়ে উঠেছে প্রশ্ন, আর কলেজের তরফে কোনো নোটিশ না পেয়ে ক্ষুব্ধ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সহ সমস্ত মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এমনিতেই টানা 2 মাস ছাত্রছাত্রীদের দ্বন্দ্বের মধ্যে রেখে সম্প্রতি জানানো হয়েছে পরীক্ষা হবে না, তার উপর বিশ্ববিদ্যালয় বা কলেজের তরফে এখনও কোনো নোটিশ জারি করা হয়নি। এই কঠিন পরিস্থিতিতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম বিডিপি পড়ুয়ারা প্রস্তাব রেখেছে যে মূল্যায়ন করার যত শিগগিরই সম্ভব অফিসিয়াল নোটিশ বের করার, কারণ দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থার কারণে পড়ুয়ারা মানসিকতাভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। প্রথমত, তারা দাবি করেছে আগের বছরের 100% নম্বরের ভিত্তিতে সকলকে পাস করিয়ে দেওয়া হোক, অথবা 50% হোম অ্যাসাইনমেন্ট প্লাস 50% আগের বছরের নম্বরের ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হোক। অনলাইনের মাধ্যমে বৈষম্যর কারণে কোনোভাবে বিকল্প মূল্যায়ন পদ্ধতি বলে বিবেচনা করা হয়, তাহলে অফলাইন স্প্রিড পোস্ট প্রশাসন বা বিশ্ববিদ্যালয় নিজস্ব উদ্যোগে যেন পড়ুয়াদের হোম অ্যাসাইনমেন্টগুলি সংগ্রহের ব্যবস্থা করে, এছাড়াও অনলাইনে ইমেল এর মাধ্যমে জমা দিতে রাজি পড়ুয়ারা। এই কঠিন পরিস্থিতিতে কোনো অবস্থাতেই পড়ুয়ারা ক্যাম্পাসে এসে অ্যাসাইনমেন্ট জমা দিতে রাজি নয়। যানবাহন চালু থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়ারা পরীক্ষা দিতে যেতে রাজি নয়, সেখানে সরকার ঘোষণা করে দিয়েছে পরীক্ষা বাতিলের কথা। তো কলকাতা টাইমস 24 ঘন্টার একটি নিউজ পেপারে কিন্তু এটি প্রকাশিত হয়েছে। তো এখন তোমাদেরকে একটি রিকোয়েস্ট রাখবো যে তোমাদের মন্তব্য আমাদের ভিডিও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবে তোমাদের এ বিষয়ে তোমাদের মন্তব্য কী। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক দিয়ে যাবে, এবং তোমার বন্ধুদেরকে অবশ্যই করে ভিডিওটি শেয়ার করবে।